জেল হত্যা দিবসে আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাই এবং আমরা আজকে পবিত্র প্রতীকে আবদ্ধ হই যে যে অগণতান্ত্রিক শক্তি, যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি, যে স্বাধীনতা বিরোধী শক্তি জাতীয় চার নেতাকে হত্যা করেছে 15ই আগস্টের ধারাবাহিকতায়, সেই অপশক্তির বিরুদ্ধে আমরা সবসময়ই সোচ্চার থাকব এবং বাংলাদেশের আইনের শাসন, মৌলিক মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় এই রাষ্ট্র ব্যবস্থা যেন অটুট থাকে, অবিচল থাকে, সেই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দ্বিতীয় বিপ্লবের সূচনা করেছিলেন, এদেশের গণমানুষের মুক্তির লক্ষ্যে যে আইনগত এবং প্রাতিষ্ঠানিক সংস্কার কর্মসূচি সাধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে, সেই লক্ষ্যে অবিচল থেকে বাংলাদেশের জনগণের জয়যাত্রা আমরা নিশ্চিত করতে চাই এবং 3 নভেম্বরের যে হত্যাকাণ্ড ঘটেছে, মর্মন্তুদ ঘটনা ঘটেছে, কারাগারের অভ্যন্তরকে সবচেয়ে নিরাপদ মনে করা হয় গোটা পৃথিবীতে, সেখানে নির্মম পৈশাচিকতায় জাতীয় চার নেতৃবৃন্দ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা মনে করি যে এর পেছনের যে প্রেক্ষাপট রয়েছে, এর সঙ্গে সে সময়ে অবৈধভাবে যারা রাষ্ট্র ক্ষমতায় আসীন ছিল তাদের মুখোশ উন্মোচন করা তো জরুরি, একই সঙ্গে এটির সঙ্গে অন্যান্য দেশি বিদেশি বিভিন্ন অপশক্তি যারা জড়িত তাদের মুখোশ উন্মোচন করাও জরুরি রয়েছে, যে কারণে আমরা আহ্বান জানাবো যেটি আন্তর্জাতিক মানের স্বাধীন তদন্ত কমিশন করে এই 15ই আগস্ট এবং 3 নভেম্বর ঘটনার সঙ্গে যারা সরাসরি সম্পৃক্ত, যারা পেছন থেকে কলকাঠি নেড়েছে, যারা এটির প্রেক্ষাপট রচনা করেছে এবং যেটি বাস্তবায়ন করেছে, তাদের সবাইকে যেন বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে এসে আইনগতভাবে আমাদের যে এক ধরনের স্বস্তি প্রয়োজন সেটি যেন নিশ্চিত করা হয়, ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এই দাবি জানাবো।